সম্মানিত সুধী, আমরা খুব চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলছিলাম যে আকিকা কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা। সেখানে আমরা বলছিলাম যে আসলে দুটি ভিন্ন ইবাদত। কুরবানি হচ্ছে জিলহজের 10 তারিখে আমরা কুরবানি করে থাকি, আর আকিকা হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিন পরে। তাহলে ভিন্ন দুইটি ইবাদত, দুইটা দুই সময়ের ইবাদত। নাম্বার টু, আকিকার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আনিল গুলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাত, অর্থাৎ ছেলে হলে দুইটি ছাগল দিয়ে আকিকা করো এবং যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে আকিকা করো। তো সেক্ষেত্রে কুরবানিতে কিন্তু এরকম বিধান নেই, কুরবানিতে কিন্তু একটি ছাগল দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হয়ে যাচ্ছে, সেখানে দুইটি ছাগল দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। তো এভাবে আমরা বুঝতে পারতেছি, খুবই স্পষ্ট, তো কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যগুলো অনুসারে আমরা বুঝতে পারছি দুইটা দুই ধরনের আবাদত। যদিও এই দুই আবাদতে কিছুটা মিল আছে, কিন্তু দুইটা দুই সময়ের আবাদত, দুইটা আলাদা, দুটি উপলক্ষ, দুইটার আলাদা নির্ধারিত সময় রয়েছে। যেমন আকিকার ক্ষেত্রে সুন্না হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার 7ম দিন শেষে, 7 দিন পরে আপনি আকিকা করবেন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু গোলামিন মুরতাহানুন বি আকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমা সাবিইহি, প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার 7ম দিনে। ওয়ায়ুহলাকু ওয়ায়ুসাম্মা, এবং 7ম দিনে মাথার চুল ফেলে দিতে হয়, তার সুন্দর একটি নাম রাখতে হয়। তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত সুধী সন্তান জন্মগ্রহণ করার 7 দিন পরে। আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, কথা অনুযায়ী, কৌল অনুযায়ী। এবার যদি আমরা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখি, ওনার ব্যক্তিগত আমল কী ছিল, সেক্ষেত্রে আমরা সহিহ ইবনে হিব্বানের একটি হাদিস উল্লেখ করব, যেটিকে ইবনে হাজার আল আসকালানি উনি ওনার ফাতুল বাড়িতে সহি হিসেবে উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন যে আক্কা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি ইয়াউমা সাবিই ওয়া সাম্মাহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আকিকা নিজে করেছেন 7ম দিনে, এবং 7ম দিনে তাদের নাম রেখেছেন, একজনের নাম রেখেছেন হাসান আর একজনের নাম হুসাইন। অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু আগে জন্মগ্রহণ করেছিলেন, ওনার চেয়ে ছোট ছিল হুসাইন, উনি পরে জন্মগ্রহণ করেছেন। তো ওনাদের জন্মের পরে 7 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের আকিকা দিয়েছিলেন, এবং 7ম দিনে উনি আকিকাও দিয়েছেন এবং তাদের নামও রেখেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌলি হাদিস, ওনার ভাষ্যমতে আমরা জানলাম উনি বলেছেন 7ম দিনে আকিকা দিতে হয়, এবং ওনার ব্যক্তিগত আমল থেকে আমরা জানতে পারলাম যে উনি ওনার দুই নাতির আকিকা দিয়েছেন 7ম দিনে এবং নাম রেখেছেন। তাহলে এ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার 7 দিন পর, 7ম দিনে। যদিও তবারানিতে আরেকটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আকিকা 7ম দিনেও দেওয়া যায়, 14তম দিনে দেওয়া যায়, 21তম দিনে দেওয়া যায়। যদি 7ম দিনে কেউ দিতে না পারে কোনো কারণে তাহলে 14তম দিন, না পারলে 21তম দিন। তাহলে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আকিকার সময়সীমা 7ম দিনের কথা আমাদেরকে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি সুপ্রিয়া স্বরূপ কুরবানি করবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, আকিকার গ্রস্ত নিজেরাও খাবেন। তো এটা যদি আপনি কুরবানির জন্য রেখে দেন তাহলে তো সন্তান দুনিয়াতে আসার এই আনন্দটা থাকে না। একজন যখন সন্তান পায় সে কেমন যেন আকাশের চাঁদ হাতে পায়, তো তখন তার 7 দিনের মধ্যে যে আনন্দটা থাকে, ওই দিন তার নাম রাখা হবে, আত্মীয় স্বজনরা আসবে, বাচ্চাকে দেখবে, দোয়া করবে, তখন আকিকা করে গোশত নিজে খাবেন, আত্মীয়দের খাওয়াবেন, পাড়া প্রতিবেশীদেরকে দিবেন, এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপলক্ষকে কেন্দ্র করে এই আকিকা। সো এটাকে কুরবানির সাথে মিক্স আপ করার কোনোই প্রয়োজন নেই, এবং এক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে 7ম দিনে আকিকাটা দিতে হয়। সো আমরা যেন 7ম দিনে আকিকাটা দেই। তবে হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে 7ম দিনে কেউ দিতে পারেননি, 14তম দিনেও দিতে পারেননি, 21তম দিনেও দিতে পারেননি, হাতে টাকা ছিল না, সামহাও কোনো কারণে মিস করেছেন, তখন আপনি যখন সুযোগ হয় তখন করে দেন। ওই প্রেক্ষাপটে আপনি যদি কুরবানির সময়ও আকিকা দিয়ে দিতে চান, এটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায় আদায় হয়ে যাবে এবং এটা জায়েজ আছে। তবে এটা সুন্না নয়, সুন্না হচ্ছে 7ম দিনে আকিকা দেওয়া। পাশাপাশি গরু দিয়ে, মহিষ দিয়ে, উট দিয়ে আকিকা দেওয়াও কিন্তু সুন্না নয়, আকিকা দেওয়া সুন্না হচ্ছে ছাগল দিয়ে। হ্যাঁ, গরু 7 ভাগে একটি ভাগ কুরবানির সাথে যদি আপনি আকিকা দিতে চান, আকিকা আদায় হয়ে যাবে, এটা জায়েজ আছে, কিন্তু এটা সুন্না নয়। সুন্নাসম্মত হচ্ছে আকিকা 7ম দিনে দেয়া এবং ছাগল দিয়ে দেয়া, ছেলের ক্ষেত্রে 2টি ছাগল, মেয়ের ক্ষেত্রে 1টি ছাগল। আশা করি কুরবানির সাথে আকিকার প্রসঙ্গটি আপনাদের কাছে